সিএএ লাগু হতে দেরি হওয়ার জন্য করোনা পরিস্থিতিকে দায়ী করলেন পলতার থেকে তথাগত রায়। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। নাগরিক সংশোধনী আইন লাগু হতে দেরি হওয়ার ধীরে ধীরে ক্ষোভ বাড়ছে উদ্বাস্তু মানুষের। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে বনগাঁর সাংসদ তথা মথুয়া মহাসংঘের প্রধান শান্তনু ঠাকুরের কথাতে। সেই বিষয় নিয়ে পলতাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই করোনা পরিস্থিতিকে আইন বলবৎ হতে দেরি হওয়ার কারণ বলে দাবি করলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। তিনি এই বিষয় নিয়ে মথুয়া সম্প্রদায়ের মানুষের ক্ষোভ যথাযোগ্য বলে জানান এবং সাংসদ শান্তনু ঠাকুরকে মাথা ঠান্ডা রেখে বিষয়টি বোঝার জন্য অনুরোধ করেন। যে বর্তমানে এই কোভিড প্যান্ডেমিক চলার ফলে সরকারি অফিসে হাজিরা কম হচ্ছে, সরকারি অফিসে কাজে কর্মে দেরি হচ্ছে, এবং এই যে রুলস ফ্রেম করার কাজটা, আইনের যে রুলস ফ্রেম করার কাজটা, এটা অত্যন্ত খুঁটিনাটি একেবারে পোকা বাছার কাজ, এটা সময় লাগে। অতএব এই সময়টা দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার যে এই আইনটা প্রণয়ন করেছে, বিজেপি ছাড়া তো আর কেউ এরকম আইন করেনি, বিজেপি যে এই আইনটা প্রণয়ন করেছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে বিজেপির এই কাজটা শেষ পর্যন্ত নিয়ে যাবার সম্পূর্ণ 100% ইচ্ছে আছে এবং সেই ইচ্ছে কাজে পরিণত হবে, এ সম্বন্ধে আমি নিশ্চিত। দেখুন, এটা আমি কোনো দোষ ধরি না শান্তনু ঠাকুরের, কারণ শান্তনু ঠাকুরের সঙ্গে যারা আছেন মথুয়া মহাসংঘ, এই মানুষগুলো কি অমানুষিক অত্যাচার পেয়েছেন। পূর্ব বাংলায় তারা ধর্মীয় কারণে মুসলমানদের হাতে অত্যাচারিত হয়েছেন, হয়ে বিতাড়িত হয়ে এখানে চলে এসেছেন, এখানে এসে অবহেলা পেয়েছেন, নাগরিকত্ব পাননি, তাদের জন্য সিএএ পাশ করা হলো, তারপরে তারা যদি এখনও সিএএ রূপায়ণটা দেখতে না পান তাহলে স্বাভাবিকভাবেই তারা অধৈর্য হতে পারেন। কিন্তু আমি শান্তনুদাকে জোড়াতে বলবো যে আপনি নিজে দয়া করে অধৈর্য হবেন না, এদেরও অধৈর্য হতে দেবেন না, কারণ আপনি সাংসদ, আপনার উপর একটা দায়িত্ব বর্তাচ্ছে এদেরকে সঠিক তথ্যটা বোঝানো যে রুলস ফ্রেম করতে একটু দেরি লাগে, বর্তমানে কোভিডের ফলে আরও দেরি হচ্ছে, এটা নিশ্চিত হবে, কারণ তা না হলে বিজেপি শুধু সিএএ করতো কেন। অতএব আমি শান্তনুদাকে এই অনুরোধটা রাখবো, আমি শান্তনুদার সাথে নিয়মিত টেলিফোনে যোগাযোগ রাখছি এবং আমি নিশ্চিত যে শান্তনুদা কথাটা বুঝবেন।